পরকীয়া সন্দেহে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টায় অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কল্যাণপুর পঞ্চায়েতের শিকারপুর উত্তরপাড়া এলাকায়। অগ্নিদগ্ধ ওই গৃহবধূর অভিযোগ, তার স্বামী ছোট ছোট বিষয় নিয়ে তাকে সন্দেহ করত। শুক্রবার সন্ধেবেলা হঠাৎ করে এসে স্ত্রীকে গালিগালাজ করতে করতে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তার স্বামী। কোনো রকমে আগুন নিভিয়ে গুরুতর দগ্ধ অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে গিয়ে হাজির হয় ওই গৃহবধূ। বর্তমানে ওই অগ্নিদগ্ধ গৃহবধূ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কে দিয়েছে? ও দিয়েছে। কেন দিয়েছে? কিচ্ছু হয়নি ওর সঙ্গে, আমি জানি না ও কিসের জন্য দিয়েছে। কে দিয়েছে? আমার স্বামী দিয়েছে। কেন দিয়েছে? আমি জানি না। ও শুধু শুধু আজকে কোনো অশান্তি নাই, কিছু নাই, ও এসে বলছে তুই আমায় জ্বালাবি, দেখ তোকে জ্বালাবো। আর সন্দেহ কিছু ব্যাপার আছে? সন্দেহ বলতে কিছু নাই, কিন্তু ও সন্দেহ করে কিন্তু আদৌ কিছু নাই আমার, কিছু নাই আমার। হঠাৎ করে সে কেন আগুন দিল আপনার গায়ে? আমি জানি না ও কেন এরকম করলো, আমার খুব মাত্র খুব জ্বালা যন্ত্রণা দেয়। কেন জ্বালা যন্ত্রণা দেয়? এমনি কারণ তো আছে একটা। ওর সন্দেহ যে আমি কারোর সঙ্গে প্রেম করি, আদৌ কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আদৌ কিচ্ছু নেই, কিচ্ছু না, খালি কারোর দিকে তাকাতে পারবো না, কারোর দিকে এইদিকে তাকাতে পারবো না, ওই দিকে তাকাতে পারবো না, একটা দেওয়ার টেওয়ার এলে তাদের সঙ্গে কথা বলতে পারবো না। কেন আপনার নাম কি? কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।